বেলাইকেনে কুতুমকতমা কাশাই ফেকা গ্রাক শালক কিষণনগর বিজয় কুমার রুংনগানানী সাঁতরা সংঘ আচার্য বারে ও বারানগর রাজ্যের চেটেই তিপ্রাজক শিখলি খড়কবা খবৈ খড়কসা তিপ্রাসা শিখলা তাই খড়কসা ওয়ানজি চেলা শিখলা ন তমুংসাইয়া টংমানী কতমা মানে রমখা নাইমাথাগ্র বগ নিয়াগ কেফেক মানে বহাইন রমইমানখা কতবারগৈ সাইমাখা অসাল আমচাইনি লুকুর তাই নকনি বুবাগ্রা খা মিথিংমা বাই আমচাইনি বরী বদল রং ককতমা রুই বরকন সামুং সিতরা খাই কেফেক মানে চাবুই জোরাং ওয়াইজাই তোমা নিজের ও দারক সিদাকে রমনা থালাইখ্যা রমনা থাকে বরকসে আমচাইনি বরী বদল রং দা বাই তানানি রিপ্রেকা অবদেহাইন কক শিলচামু লগ লগিন সালটং পিএস নি থানী ককতমার হরজাকা কতমা রহনমান ইয়াগুলো সালটং পিএস তাই ওমেন পিএস নি নাইমথাংর ফাইনে বরন রমিত লাং ফাইকা পাতিমনে তৈনি তাবুক টেবু ইনভেস্টিগেশন চলি তঙ্গু অনি সাইখনারকা সরকার পিএস নি অফিসার ইনচার্জ পরিতোষ দাস মুখ ঢাকে রে আবার আজকে দুপুর অনুমান একটার দিকে ইআরএসএস পার্টি আমাদের যে ইআরএসএস মোবাইল এগুলো 24 ঘন্টা থাকে দুজন একজন ছেলে এবং পাঁচজন মেয়েকে ডিটেন করে নিয়ে আসে। ফ্যাক্টটা এরকম ছিল, মেয়েগুলি ছাত্র সংঘ ক্লাবের কাছে বিজয় কুমার চৌমনি এখানে একটা বাড়িতে ভাড়া থাকতো, প্রায় সময় বিভিন্ন ছেলে ওই বাড়িতে আসা যাওয়া করতো। এই সন্দেহে বাড়ির মালিক আমাদের যে 1-2 যে নাম্বার আছে ওই নাম্বারে কল করে জানিয়েছিলো। পরবর্তী সময় ইআরএসএস পার্টি তাদেরকে থানায় নিয়ে আসে এবং পাঁচজন মহিলাকে ওমেনপিএসএ দিয়ে দিই। এখন আমাদের ইনভেস্টিগেশন চলছে, তার মধ্যে কোনো ধরনের কোনো কিছু আছে কি না এগুলো আমরা তদন্ত করে দেখছি।